হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। পুজো পুজো আর পুজো, পুজোর শেষ নেই। বাঙালির 12 মাসে 13 পার্বণ এটা কথাতেই আছে। তো ফার্স্ট গেল দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, তারপর গেল ভাইফোঁটা, আর এখন চলে এসছে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী অ্যান্ড সপ্তমী একই দিনে পড়েছে। তো চলো আমরা ঘুরতে যাব। তো চন্দননগরে এবারে যেতে পারলাম না, চন্দননগর ছেড়ে লাইট চন্দননগরটা দেখেই আসি আমাদের এখানে হয়েছে। তো চলো, আমি আর মা বেরিয়ে পড়েছিলাম, তো বাড়ির সামনেই ঠাকুর উঠেছিল, সেটা দেখলাম। খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা এবং ঠাকুরটাও খুব সুন্দর, মুখটা দেখো কত মিষ্টি। তারপর ওখান থেকে গিয়েছিলাম একটু দূরে রথতলা বলে একটা জায়গায়, তো ওখানেও গেলাম, কি সুন্দর ঠাকুরের মুখটা হয়েছিল দেখতে। প্যান্ডেল সেরকমভাবে ভালোভাবে হয়নি, বাট ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম বাওয়ালিরই একটা জায়গায়। সেদিন যেহেতু বিশ্বকাপ ছিল, তাই সবাই মিলে বসে পড়েছিলো খেলা দেখতে বড় টিভির সামনে। আর দিদির ঠাকুরটা দেখলাম কত সুন্দর, সোলার কাজ করেছিল, খুব সুন্দর লাগছিলো। তারপর ওখান থেকে কিছু ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। মায়ের সাথে ঘোরা হয়ে গেছে, মায়ের সাথে আশেপাশে ঠাকুরগুলো দেখে নিয়েছি। তো এবার মাকে বাড়ি দিয়ে গেলাম, তো চেঞ্জ করে আমি আবার বেরোবো দিদি আর দাদাদের সাথে। তো তো জাস্ট টপটা চেঞ্জ করে নিয়েছি, আর এক্সট্রা করে কোনো রেডি হইনি, টপটা জাস্ট চেঞ্জ করে নিয়েছি। যা পরেছিলাম, যাভাবে রেডি হয়েছিলাম সেইভাবেই আছে। তো এবার যাওয়া যাক, চলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো এর উপরে একটা জ্যাকেট পরতে হবে, বিকজ বাইরে ঠান্ডা পড়ে গেছে, আগেই ভিডিওতে বলেছি। তো এবার আমি বেরিয়ে পড়েছিলাম দিদি দাদা আর মামামের সঙ্গে। তো মনপুরের দিকে গিয়েছিলাম, মনপুরের দিকে এখানে এত সুন্দর একটা থিম করেছিল, খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা দেখতে। দেখো কত রকমের ছোট ছোট ঠাকুর দেওয়া, এবং প্লেটে প্লেটে দেখো কত ফল দিয়ে ডেকোরেশন করা। এখানে ঠাকুরের মুখটা দেখো, এখানে ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছিল দেখতে, লাইটটাও খুব সুন্দর দিয়েছিল। তারপর চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে। এখানে একটা গ্রামের পরিবেশ ক্রিয়েট করেছে, গ্রামের বাড়ি, এবং এখানে বর্ণ পরিচয়টাকে তুলে ধরেছে। এখানে ঠাকুরটা তখনও আসেনি, প্যান্ডেলে কাজ চলছে। ওয়ার্ল্ড কাপের জন্য সবাই টিভি নিয়ে বসে গেছে। এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর একটা বাড়ির লুক ক্রিয়েট করেছে, পুরো ভিলা যেরকম হয় সেরকম দেখতে লাগছে। দেখো বাইরেটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো প্রসেশন যাচ্ছে, ঠাকুর আনতে গিয়েছিলো, ঠাকুর নিয়ে আসছে। মায়ের প্রতিমাটা কি সুন্দর দেখতে। তারপর এখানে রাস্তার ধারে মেলা বসেছিলো, আমরা মেলা ঘুরে তারপর ওখান থেকে বাড়ি চলে গেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।